নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরাও খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টসে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। তো আজকে আমি খাবো ভাত, এখানে লেবু, কাঁচা পেঁয়াজ, কচু ভাজা, মুসুরির ডাল, ছোটো মাছের চচ্চড়ি আর সোয়াবিনের তরকারি। তাহলে খাওয়া শুরু করছি। ফার্স্টে কচু ভাজা দিয়ে খাচ্ছি। এই কচু ভাজাটা রসুন পেঁয়াজ দিয়ে করা, তো সেজন্য গরম ভাতের সঙ্গে বেশি খুবই স্বাদ লাগে খেতে। এটা বেশিরভাগ আমি কচুর গোড়াটা দিয়েই করি। এখন খাবো মুসুর, কারণ গোড়াটা দিয়ে তো আর কিছু খাওয়া যায় না, ওই জন্য এটা করলে খেতেও ভালো লাগে।
একদম ছোট ছোট মাছ, দেখো না কত ছোট ছোট মাছ, এগুলোকে তিন কাটা মাছ বলে। এখন খাও সয়াবিনের তরকারি।
টাটা বন্ধুরা, কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।